কারণ যে বলছে যে এই দোয়া করলে কোনো ক্ষতি হবে না ওই ব্যক্তির নিজেই পক্ষাঘাতগ্রস্ত অর্থাৎ এক সাইড প্যারালাইসিস কথা বুঝতেছেন তো ওকে এখন বলছে তুমি হাদিস বর্ণনা করছো যে এটা সকাল সন্ধ্যা করলে কোনো ক্ষতি হবে না অথচ তোমারই এক সাইড প্যারালাইসিস তখন বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে ওসমান থেকে আমি সেভাবেই বলছি আমি যেই দিন এই অবস্থা আমার হয়েছিল সেই দিন আমি রাগের বসে দোয়া পড়তে ভুলে গেছি এই দোয়া পড়তে আমি ভুলে গেছি এই জন্য আমার এই অবস্থা হয়েছে আল্লাহ তাকদিরে আমার এটা রেখেছিল তাকদির জয়লাভ করে ফেলেছে আমি ভুলে গেছিলাম তো সুতরাং এই দোয়াগুলো আমরা করব এই জন্য আমি এটাকে বলি এই দোয়াটা বিশেষ করে করোনার টিকা হিসেবে আমি বলি সকাল সন্ধ্যা তিনবার করে বলবেন এছাড়া যেসব শারীরিক যেসব আমাদেরকে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে মেনে চলবো এতে ইসলামের কোনো নিষেধ নাই সরকারিভাবে যেগুলো বলছে মানলে কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটা বিষয়ের উপরে কথা বলবো আমাদের বিল্লাহ সাহেবের সঙ্গে আগে কথা হয়েছিল তিনি বলেছিলেন একটু সুন্নাত বিদাত নিয়ে কথা বলতে তো আজকে সংক্ষিপ্ত আলোচনা বিষয় হবে অন্যান্য বিষয়ও থাকবে একটু সংক্ষিপ্ত করে তার সাথে আজকে মূল আলোচনার সাবজেক্ট থাকবে বিদআতের পরিচিতি এবং এর পরিণতি বিদআতের পরিচিতি এবং এর পরিণতি প্রথমে আমরা শুনবো বিদআত কাকে বলে সহজ করে আপনাকে বলি অনেক আলেমরা মুহাক্কিক আলেমরা বিদআতের সংজ্ঞা দিয়েছে আমি আপনাকে বোঝানোর জন্য সহজ করে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহর নবী কোনো কাজ ইবাদত হিসেবে করেননি করতে বলেননি বা কোনোভাবে সম্মতি দেননি বা সাহাবায়ে কেরাম করেনি ওই কাজ যদি আপনি এখন ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে নেকির আশায় করেন এর নাম হচ্ছে বিদআত আপনাকে আমাকে বিভ্রান্ত করা হয় অনেক হুজুর আছে বিভ্রান্ত করে বিদআতের সংজ্ঞা উল্টা পাল্টা বোঝায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানতে ফ্যান ছিল তুমি তো ফ্যানের বাতাস খাও এটা বিদআত না তুমি তো মোটর সাইকেলে চড়ো আল্লাহ নবীর জামানায় মোটর সাইকেল ছিল তুমি তো চড়ো তাহলে এটা বিদআত না বড় বড় হুজুররা কিন্তু বলে বক্তব্যের ময়দানে শোনেননি হয় এই হুজুর জানে না না হয় জ্ঞান পাপী জেনেও গোপন করছে দুইটার মধ্যে একটা দুনিয়ার ব্যাপারে কোনো কিছু নতুন আপনি ভালো কিছু শাব্দিক অর্থে বিদআত অর্থ নতুন আবিষ্কৃত সেটা দুনিয়াবী ব্যাপারে নতুন কল্যাণমূলক কিছু আবিষ্কার হলে সেটা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই সংজ্ঞা হলো এটা শরীয়তের মধ্যে হতে হবে ইবাদত মনে করে করতে হবে নেকির আশায় করতে হবে মোটর সাইকেলে আমরা নেকির আশায় চড়ি না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ফ্যানের বাতাস খাই গরম লাগছে তাই আসলে হুজুর মানুষদেরকে বিভ্রান্ত করছে এই কথাগুলো বলে বিদআতকে হালকা করছে মানুষের সামনে এসব বলে দুর্বল করে দিচ্ছে বিদআত যে ভয়াবহ একটি গুণা মানুষের সামনে সে আরও দুর্বল করে দিচ্ছে কেউ আবার একটু নিয়ে ঠাট্টা করে বলে ওরা খালি বলে বেদাত বেদাত আরে দাঁত না বেদাত মানে দাঁত বেদাত মানে হাসি ঠাট্টা করে দাঁত বেদাত মানে দাঁত নাই মানে ওদের খালি সব বেদাত ওকে দাঁতই নাই সব বেদাত ওরাই ঠাট্টা ঠাট্টা করছে অথচ একটি বড় ধরনের কাবিরা গুণা বিদআত এটাকে মানুষের সামনে দুর্বল করে দিচ্ছে হুজুরি করে দিচ্ছে সুতরাং শরীয়তের মধ্যে যদি কোনো কিছু হয় আর সেটা নেকির আশায় যদি করা হয় আল্লাহ নবী করেননি করতে বলেননি কোনো অনুমতি দেননি সাহাবায়ে কেরামগণ করেননি এর নাম বিদআত এটা আমরা করতে পারব না আমার ভাইরা তাহলে দুনিয়াবী ব্যাপারে কোনো কিছু এগুলো নতুন আবিষ্কার হলে এগুলোকে বিদআত বলবো না আমরা হ্যাঁ শাব্দিক অর্থে বিদআত হতে পারে কিন্তু শরীয়তের পরিভাষায় যেগুলো সেগুলোকে বিদআত বলা হয় তার মধ্যে এগুলো পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিছু লোকদের সম্পর্কে বলছে যাদের আমলগুলো আল্লাহ বলছে নিষ্ফল নষ্ট হয়ে যায় সূরা কাহফ 18 নম্বর সূরা 16 নম্বর পারার 103-4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আ'মালা হে নবী আপনি বলে দেন মানুষদেরকে বলে দেন আমি কি তোমাদের বলবো না এমন কিছু মানুষ সম্পর্কে যারা আমলের ব্যাপারে ক্ষতিগ্রস্ত পররায়ে আল্লাহ বলছে দুনিয়াতে যাদের কাজগুলো নিষ্ফল হয়ে গেছে অথচ তারা মনে করছে আমরা ভালো কাজ করে যাচ্ছি ভালো কাজ করে যাচ্ছি বিদআতিও একই সে দুনিয়াতে নেকির কাজ মনে করে বিভিন্ন কিছু করে কিন্তু সেগুলো কি হবে নিষ্ফল হয়ে যাবে একটাও কার্যকর হবে না একটাও লাভে আসবে না সব নষ্ট হয়ে যাবে
সম্মানিত ভাইরা, এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, শয়তানের কাছে সবচেয়ে, সুফিয়ানা সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শয়তানের কাছে সবচেয়ে পছন্দের গুনার নাম হচ্ছে বিদআত। আপনি মদ খান, যে জানে মদ খাচ্ছে সে জানে মদ খাওয়া হারাম। বেনামাজি জানে যে নামাজ পড়াই উচিত। চোর জানে যে চুরি করা ভালো না, গুনা সবাই এগুলো বোঝে, কিন্তু যে বিদআত করে, নেকি মনে করে করে, সওয়াব মনে করে করে, হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করে এর পিছনে, গরু ছাগল নানান কিছু দেয়, কিন্তু একটা চোর হতে পারে সে জীবনে তওবা করতে পারে, বেনামাজি তওবা করতে পারে, কিন্তু বেদাতি সে তওবাই করবে কেন? সে তো মনেই করছে আমি নেকি করছি। শয়তান খুব ভালোবাসে এটা, কারণ সে আর তওবা করেই না কোনোদিন। আরে আমল করছি, আমল নেকির কাজ, সেটা থেকে আবার তওবা করবো নাকি? শয়তান খুব পছন্দ করে। তিনি বলছেন আমাদের শরীয়তে হুজুররা এই বিদআত যে কত ভয়াবহ আমি সামনে বলছি। এখানে আরেকটা কথা বলে রাখি, বিদআতকে হুজুররা দুর্বল করার জন্য আরেকটা কাজ করে, বলে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা, আছে না? মানে বিদআত নাকি হাসানা হয়, মনে রাখবেন, ধর্মের মধ্যে যত নতুন কিছু আবিষ্কার হবে ইবাদত আমলের নামে নতুন করে, এই সময়ে আল্লাহ নবী বলছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বেদাত সেটা ভ্রষ্টতা। বেদাত কোনোদিন হাসানা উত্তম হতে পারে না। বিদআত মানেই গোমরা, বিদআত মানেই ক্ষতি, বিদআত মানেই খারাপ। ধর্মের মধ্যে বিদআত কখনোই ভালো হয় না, বিদআত মানেই সাইয়া। বিদআত বলতে হাসানা বলতে কিছু হয় না, খবরদার। এই যে বিদাতে হাসানা বিদাতে সাইয়া করছে, এটাও একটা বিদাত। আল্লাহর নবীও করেনি, সাহাবায়ে কেরামগণ করেনি, কেউ করেনি। হুজুররা বিদাতকে চালু রাখার জন্য এটা বের করেছে, নাই বিদাতে হাসানা সাইয়া কোনো ভাগ শরীয়তে নাই, তৈরি করা হয়েছে বিদাতকে দুর্বল করার জন্য। আমার ভাইরা, আশা করি মোটামুটি বিদাতকে আপনাকে সংক্ষেপে বোঝালাম। এখন আসুন বিদাতটা ছড়াই কী কারণে তার কিছু কারণ বলি। বিদাত তৈরি হয় কেন, ছড়াই কেন, কারণ আছে না? বিদআত অনেক কারণে তৈরি হতে পারে, অনেক কারণে ছড়াতে পারে, তবে বড় দুইটি কারণ এক নাম্বার আমি রেখেছি, কিছু হুজুররা বিদআত আবিষ্কার করে এবং এর পৃষ্ঠপোষকতা করে, এজন্য বিদআতগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। সাধারণ একটা মানুষ যদি একটা আমলের কথা বলে যে এটা করেন ভাই এত নেকি, আপনি জীবনেও করবেন না, দূর বেটা তুই সারাদিন বিড়ি খাস, তুই কি জানিস কোনটা করলে কি হয়। অথচ একটা হুজুর যদি বানিয়েও কিছু বলে, লোকজন মনে করবে না কিছু আছে। হুজুররা যদি সমর্থন না করে বিদআত, কোনোদিন এটা কখনোই প্রচার হতে পারবে না, প্রসার হতে পারবে না। হয়তো বা কোনো মূর্খ মানুষ কিছু একটা আবিষ্কার করলো, হুজুররা প্রতিবাদ করেনি, সেটা ধীরে 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 বিস্তার লাভ করেছে। তো বিদআত তৈরি করে হুজুররা, অনেক সময় কিছু জাহেল মানুষ তৈরি করে, হুজুররা চুপ থাকে, এটাও হুজুরদের দোষ। কেন চুপ ছিল, সে কেন বলেনি এটা বিদআত? মূল কারণ বিদাত ছড়ায় বড় বড় হুজুরদের দ্বারা। কত বড় বড় হুজুর আছে, রাত 10টার পর মাহফিলে মাইক ধরে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত বক্তব্য দেয় বিদাতকে প্রতিষ্ঠা করার জন্য, আছে না? হুজুরদের পৃষ্ঠপোষকতায়, হুজুরদের আশকারায় বিদাত তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটা প্রসার লাভ করে, প্রতিষ্ঠিত হয়। আরেকটি বড় কারণ হচ্ছে জাল হাদিস। কিছু জাল হাদিস বিদাত তৈরির আরেকটি বড় কারণ, হুজুরের তো ধারণা নাই, হুজুর তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ধমকের কথাই তার মনে নাই। আল্লাহ নবী সাল্লাম জাল হাদিস বর্ণনার ক্ষেত্রে কি ধমক দিয়েছে জানেন? শোনেন 2-3টা হাদিস। ইবনু মাজা প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 31, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলছেন যে লা তাকসিব আলাইয়া ফাইনাল কাযিব আলাইয়া ইউলিজুন নার, তোমরা আমার ব্যাপারে মিথ্যা আরোপ করো না, আমি কোনো কথা বলিনি আমার নামে মানুষের কাছে ওটা বর্ণনা করো না, যদি করো তোমার থাকার জায়গায় তুমি জাহান্নাম করে নেবে। এর এক নাম্বার পরে আরেকটি হাদিস রয়েছে একই অধ্যায় একই সিরিয়ালে, ইবনু মাজা প্রথম খণ্ডের ভূমিকা পর্বের 33 নাম্বার হাদিস, ওইটা বললাম 31, এটা 33। এই হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু জাবের রাদিয়াল্লাহু